সুদানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক আবারও ক্ষমতায় আসার পর পদত্যাগ করেছেন মন্ত্রিসভার বারো মন্ত্রী মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেননি তারা পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র বিচার কৃষি সেচ বিনিয়োগ জ্বালানি শিক্ষা শ্রম ও পরিবহন মন্ত্রী রয়েছেন কি কারণে পদত্যাগ করেছেন সেই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি মন্ত্রীরা গত মাসে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর রবিবার সামরিক কাউন্সিলের সঙ্গে এক চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল হন হামদক পঁচিশে অক্টোবর সেনা অভ্যুত্থানের আগে সুদানে হামদকের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল পদত্যাগ করা মন্ত্রীরা ওই সরকারেরই অংশ সুদানের ক্ষমতাচ্যুত ক্ষমতা আবদাল্লা হামদক আবারও ক্ষমতায় আসার পর পদত্যাগ করেছেন মন্ত্রিসভার বারো মন্ত্রী মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেননি তারা পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র বিচার কৃষি সেচ বিনিয়োগ জ্বালানি শিক্ষা শ্রম ও পরিবহন মন্ত্রী রয়েছেন কি কারণে পদত্যাগ করেছেন সেই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি মন্ত্রীরা গত মাসের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর রবিবার সামরিক কাউন্সিলের সঙ্গে এক চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল হন হামদক পঁচিশে অক্টোবর সেনা অভ্যুত্থানের আগে সুদানে হামদকের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল পদত্যাগ করা মন্ত্রীরা ওই সরকারেরই অংশ